Hey guys, welcome to my channel with another episode. So, আজকের ভিডিওটি আমি মেইনলি লাইটরুম উপর বেস করে বলবো। অ্যাকচুয়ালি লাইটরুম নিয়ে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছাই ছিল না। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল। রিসেন্টলি আমি কয়েকদিন আগে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পাবলিশ করেছিলাম টপ 5 ফটো এডিটর সফটওয়্যার নিয়ে। তো একজন ভিউয়ার আমাকে সেই ভিডিওতে কমেন্ট করেছিল যে তার লাইটরুম উপর একটি টিউটোরিয়াল ভিডিও লাগবে। তো তাকে কিন্তু ডেডিকেট করে আজকে ভিডিওটি। আর ভিডিওটি আমি শুরু করার আগে অবশ্যই মনে করে দিতে চাই, যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো দেন থ্যাংক ইউ সো মাচ। তুমি অ্যাপ্লিকেশন অন করার পর হাতের বাম দিকে ইম্পোর্ট লেখা থাকবে, সেখানে ক্লিক করে তোমাদের পছন্দের ছবিটি যে কোনো ফাইল থেকে সিলেক্ট করে ফেলতে পারবে। আসলে আমি প্রথমে ভেবেছিলাম যে ওয়েডিং পিকচার এডিট করব, বাট আসলে আমি কারোর প্রাইভেসি হ্যাম্পার করতে চাইনি, তাই আমি ভেবেছি গুগল থেকে আমি একটি সুন্দর সিনারি পিকচার নিব। তাই আমি ভাবলাম সুইজারল্যান্ডের পিকচারটা বেস্ট হবে পিকচার। তো আমি সুইজারল্যান্ডের পিক ডাউনলোড করে এখন সেটাকে আমি এডিট করব। ওকে, পিকচার সিলেক্ট হয়ে গেলে ডেভেলপে ক্লিক করতে হবে। তো ডেভেলপে ক্লিক করার পর কিন্তু এডিটটা তার প্যানেল আসবে, আর আপনি যদি হাতের বাম দিকে নোটিস করেন তাহলে সেখানে প্রিসেটস আছে। প্রিসেটসে কিছু নিজস্ব এডিট ফাংশন রয়েছে যেগুলো আপনারা অনেক ঝামেলা ছাড়া এডিট করে ফেলতে পারবেন। আর আমি মনে করি এগুলো ইনাফ না এডিটের জন্য, এগুলো আসলে নর্মাল এডিটর। আর তাছাড়া এখানে আরও কিছু রয়েছে, যেমন স্টোরি। আসলে মেইনলি এখানে আপনার ছবিগুলো এডিট করার পর আপনি কিরকম এডিট করছেন তার সম্পূর্ণ লিস্ট তালিকা এটার ভিতর সীমাবদ্ধ থাকবে। ওয়েল, আমি এখন হাতে ডান দিকে আসছি আর এখানে সম্পূর্ণ ছবি এডিটের একটা প্যানেল আছে, আর এগুলো স্টেপ বাই স্টেপ আপনাকে ফলো করতে হবে। যদি আমি টেমকে মাইনাসে দিকে নিই তাহলে কিন্তু পিকচারে একটু হালকা ব্লু কালার আসবে, আর যদি প্লাসে দিকে নিই একটু ইয়েলো ভাবটা আসবে ছবির ভিতর। এটা আপনার আপনাদের চাহিদা বুঝে কম বেশি করে নেবেন। আর যদি টিন্ট ইউজ করেন টিন্টে কিন্তু মাইনাস দিকে ছবিটা গ্রিন আর পার্পল আসবে প্লাসের দিকে। ওকে, নেক্সট হচ্ছে টোন। টোনের কিছু অপশন আছে যেমন এক্সপোজার। আমি যদি এক্সপোজারকে নিয়ে কথা বলি তাহলে এটা যদি আমি মাইনাস করে ফেলি ছবিটি একটু হালকা ডার্ক করবে, আর যদি পুরো মাইনাস করে দেন ছবিটি ফুল ডার্ক। ওকে, আর যদি প্লাসের দিকে আনেন ছবিটি হালকা হালকা ভাবে লাইট করবে, বাট কালারফুল বলবো না, আসলে কালারফুল বলা যায় না, কালারফুলের কিছু অপশন আরও রয়েছে এখানে। তো নেক্সট হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্টে যদি আপনি ছবি মাইনাস থেকে করেন তাহলে ছবি একটু গ্রে ভাব আসবে, আর যদি প্লাস থেকে করেন ছবি একটু ডিপ হয়ে আসবে। অপশনটি হচ্ছে হাইলাইটস। হাইলাইটস অপশনটা আমার অনেক ভালো লেগেছে পার্সোনালি, বিকজ এখানে যে ছবিটি নোটিস করছেন ব্যাকগ্রাউন্ডে যে পাহাড় রয়েছে সেটা কিন্তু আগে থেকে ডার্ক করে ফেলছে। হ্যাঁ, আমি যদি নর্মাল পিকচার দেখি আগে কিন্তু পাহাড়টি একটু হালকা ছিল, বাট এটা আগের থেকে আরো বেশি গাঢ় করে দিয়েছে পাহাড়টাকে, স্পষ্ট পাহাড়টা বোঝা যাচ্ছে। নেক্সট হচ্ছে শ্যাডো। শ্যাডোতে মেনলি কি হয়, আপনার ছবি যদি আপনি নোটিস করেন গাছে একটু ডার্ক ডার্ক ভাব আছে, যেমন আরো যদি আমি এখানে ঘর বাড়িগুলোকে নোটিস করেন এখানে কিছু ডার্ক সাইড আছে, তো ওগুলো কিন্তু একটু লাইট করে দিবে। এর থেকে বেশি আর কিছুই না, এগুলো শুধু ওগুলো লাইট করে দেয়। নেক্সট হচ্ছে হোয়াইটেজ। আশা করি হোয়াইটেজ ব্যাপারে এরকম করে ডিটেলসে কিছু বলতে হবে না, এটা আমরা কম বেশি সবাই জানি এখানে মেনলি কি হয়। ওয়েল ভিউয়ার্স, আমি কিন্তু নর্মাল ফিচারগুলোকে স্কিপ করে যাব, আর এখানে যে ইউনিক যে ফিচারগুলো আছে আমি সেগুলো আপনাদের মাঝে প্রেজেন্ট করার ট্রাই করব। দেন আমরা প্রেজেন্সে আসি। প্রেজেন্সে যে টেক্সচার রয়েছে এখানে মেনলি যে কাজটা করে ছবিতে, এখানে মেনলি দূরের যে সিনারিগুলো স্পষ্ট থাকে না সেগুলোকে সুন্দর করে এগুলো আরো বেশি ডিপ করে দেয় যাতে বোঝা যায় অ্যাট লিস্ট। ওকে, দেন নেক্সট হচ্ছে ক্ল্যারিটি। ক্ল্যারিটিতে যেটা হয় যে আমি যদি মাইনাস থেকে করি মুড লেভেল বাড়ায় দেয় ছবির, আর প্লাসের দিকে করলে একটু কালারলেস হয়ে যায় ছবিটি। ওকে, নেক্সট হচ্ছে ডিহেজ। এখানে মেনলি ছবিতে যে ব্লু সাইডগুলো থাকে লাইক স্কাই আর মাউন্টেন এগুলোকে কালারফুল আরো বেশি করে দেয়, লাইক আরো ডিপ করে দেয়। অ্যাজ এ রেজাল্ট ছবিগুলো আগের থেকেও সুন্দর হয়ে ওঠে, এর সাথে সাথে ছবিকে কালারফুল করেও দেয়। ওকে, নেক্সট হচ্ছে স্যাচুরেশন। স্যাচুরেশনে কিছুই না, জাস্ট মাইনাস করে দিলে ছবিগুলোকে ব্ল্যাক করে দিবে।
ভিউয়ার্স এইভাবে করে কিন্তু সবগুলো ইফেক্টস আপনারা একবার হলে ট্রাই করে দেখতে পারেন। আমি আর ডিটেলসে যাচ্ছি না, কজ ডিটেলসে বলতে গেলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে, এতে করে আমি বাকি ফিচারগুলো আপনাদের সামনে আর প্রেজেন্ট করতে পারছি না। ওকে, আপনি যদি হাতের বাম দিকে নোটিস করেন এখানে ফিট আর ফিল রয়েছে। ফিট দিলে যেটা হবে, ফুল স্ক্রিনে আপনার ছবিটি আসবে, আর ফিল দিলে আপনারা জুম করে আপনাদের সাইডগুলোকে ভালো করে দেখে দেন ওই চাহিদা অনুযায়ী ইফেক্টগুলো বসাতে পারেন। তো এভাবেই কিন্তু সব ফিল্টার ইউজ করে আমি আমার ছবি এডিট শেষ করলাম। ভিউয়ার্স, এখন আমি আমার ছবিগুলো কম্পেয়ার করে দেখাবো যে আমার আগের ছবিটি দেখতে কেমন ছিল আর এখন ছবি দেখতে কেমন লাগছে। তো ছবিটি কম্পেয়ার করার জন্য প্রথমে আপনার ছবি নিচে যে ডাবল ওয়াই একটা অপশন আছে নিচে, সে অপশনটি ক্লিক করে উপরে যে অংশটা ওটা প্রেস করতে হবে। প্রেস করার পর আপনারা এখন দেখতেই পাচ্ছেন পুরো ছবির সাথে কত তফাত রয়েছে, আগের ছবির সাথে এখন পরের ছবির আকাশ পাতাল তফাত। তো ডিফারেন্সটা আপনারা নিজেরাই নোটিস করছেন, আগের ছবির থেকেও এই আমার বর্তমান ছবি অনেক বেশি কালারফুল। তো ফাইনালি যদি আমার ছবি এডিট করা শেষ হয়ে যায়, তো আমি আমার ছবিটি কিভাবে সেভ করব। তো সেভ করার জন্য প্রথমে আপনাদেরকে উপরে থাকা যে ফাইলের অপশনটা আছে সেখানে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করতে হবে। সো দেন আপনার সামনে এরকম একটি অপশন আসবে। অপশন আসার পর আপনি যে ফাইলে আপনার ছবিটিকে সেভ করতে চান শুধুমাত্র সেই ফাইলটিকে চুজ করতে হবে। তো চুজ করার পর আর এমন আহামরি কিছুতে আপনাকে আর তাকাতে হবে না, জাস্ট সোজা এক্সপোর্টে ক্লিক করে দিতে হবে। সো ভিউয়ার্স, আপনারা চাইলে আমার ভিডিও ফলো করে ট্রাই করে দেখতে পারেন, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ওয়েল গাইজ, হোপফুলি ইউ এনজয় দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নেভার মিস অ্যান আপডেট। I got broads in Atlanta, just a Dolina family, credit cards in the scammers, hitting the licks in the...